বাংলাদেশ সেনাবাহিনীর জন্য নতুন করে আধুনিক অ্যাসাল্ট রাইফেল ক্রয়ের তরজোট শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী কেননা বাংলাদেশ সেনাবাহিনীর টাইপ ফিফটি সিক্স রাইফেলকে রিপ্লেস করার জন্য সর্বপ্রথম দু হাজার সালে টেন্ডার দেওয়া হয় কিন্তু অদৃশ্যমান কারণে পাঁচ বছর অতিবাহিত হলেও এখনও পর্যন্ত আধুনিক রাইফেল ডেলিভারি পায়নি বাংলাদেশ এর প্রধান কারণ টেন্ডার দু সালে স্থগিত করা হয় কিন্তু দু সালে নতুন করে সেনাবাহিনী আধুনিক রাইফেল ক্রয়ের ওপর গুরুত্ব আরোপ করে এর প্রধান কারণ পার্শ্ববর্তী দেশ ভারত তাদের সেনাবাহিনীর সকল সদস্যদের জন্য একে টু জিরো থ্রি রাইফেল সরবরাহ করবে শীঘ্রই এবং কি মিয়ানমারের মতো শত্রু দেশ রাশিয়া থেকে প্রযুক্তি নিয়ে আধুনিক একে সিরিজ রাইফেল উৎপাদন শুরু করেছে দু সালে যা স্বাভাবিকভাবে বাংলাদেশ সেনাবাহিনীর বর্তমান স্ট্যান্ডার্ড রাইফেল বিডি জিরো এইট এবং টাইপ ফিফটি সিক্স থেকে এগিয়ে যাবে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর স্ট্যান্ডার্ড রাইফেল উপমহাদেশের সবচেয়ে আধুনিক তাই পিসি পড়া ঠেকাতে বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিক অ্যাসাল্ট রাইফেল শীঘ্রই অর্ডার নিশ্চিত করা হবে যা বর্তমান সেনাবাহিনীর প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ গত এক মাস পূর্বে নিশ্চিত করেছেন সেনাবাহিনীতে অটোমেটিক গ্রেনেড লঞ্চার সারফেস টু এয়ার মিজাইল অ্যাসল রাইফেল নাইট ভিশন ডিভাইস ট্যাঙ্কের জন্য সিমুলেটর অত্যাধুনিক অলিক রাদার কন্ট্রোল সিস্টেম গান সিস্টেম এবং স্কাইগার্ড রাডার ইত্যাদি সহ উল্লেখযোগ্য সরঞ্জামাদি ক্রয় প্রক্রিয়াধীন রয়েছে কিন্তু সেনাবাহিনীর জন্য এখনও পর্যন্ত রাইফেল অর্ডার কনফার্ম করা হয়নি বরং এখনও পর্যন্ত বাসাই প্রক্রিয়া চলমান রয়েছে যার প্রমাণ আরব আমিরাতের প্রতিরক্ষা প্রদর্শনী আইডি এক্স টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে অংশগ্রহণ করে বাংলাদেশ সেনাবাহিনীর একটি প্রতিনিধি দল যারা রাশিয়ার কালাস কোম্পানির তৈরি এ কে রাইফেল পরিদর্শন করে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাসাল্ট রাইফেল টেন্ডারে আন তথ্য অনুযায়ী তিনটি দেশের অ্যাসাল্ট রাইফেল এগিয়ে রয়েছে এগুলো হচ্ছে ইটালির ব্যারাট এয়ার এক্স ওয়ান সিক্স জিরো চেক প্রজাতন্ত্রের সিএট জিরো সেভেন এবং রাশিয়ার কালাসনিকোপ কোম্পানি কোম্পানির তৈরি একাধিক রাইফেল কেননা কালাসনিকোপ কোম্পানি বিভিন্ন রাইফেল রয়েছে একে ক্যাটাগরির এর মাঝে সবচেয়ে এগিয়ে থাকবে এ কে ওয়ান জিরো থ্রি এবং এ ফিফটিন তবে এর মাঝে তুলনামূলকভাবে এ কে ফিফটিন শক্তিশালী এবং বাংলাদেশের পছন্দের তালিকায় এগিয়ে থাকবে এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশ এর মাঝে কোন রাইফেলটিকে নির্বাচন করবে একটি উদাহরণ দিচ্ছি পাকিস্তানের অ্যাসাল রাইফেল টেন্ডারে পৃথিবীর প্রায় সকল দেশের রাইফেল অংশগ্রহণ করেছিল পাকিস্তান তাদের চাহিদা এবং সকল ধরনের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে সবগুলো রাইফেলকে পরীক্ষা করে দেখে যার মাঝে বেশিরভাগ রাইফেল তাদের চাহিদা পূরণ করতে পারেনি এবং কি পরীক্ষায় অসফল হয় টেন্ডারের সবচেয়ে আদর্শ পারফরমেন্স করে বেলজিয়াম এবং মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফএনএসকার এবং দ্বিতীয় অবস্থান করে রাশিয়ার কালাস্টিকোপ কোম্পানি তৈরি একে ওয়ান জিরো থ্রি সামান্য ব্যবধানে পিসিএ থেকে কিন্তু ইউরোপীয় এবং পশ্চিমা প্রতিটি রাইফেলের মূল্য একে ওয়ান জিরো থ্রি রাইফেলের তুলনায় দ্বিগুণ এবং কি তিনগুণ বেশি হবার দরুন পাকিস্তান তাদের পরবর্তী রাইফেল হিসেবে রাশিয়ার একে ওয়ান জিরো থ্রি রাইফেলকে নির্বাচন করে সেক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী যে রাশিয়ার রাইফেলকে নির্বাচন করবে এটা মোটামুটি নিশ্চিত করেই বলা যায় তাছাড়া উপমহাদেশের আবহাওয়া এবং জলবায়ু অনুযায়ী রাশিয়ার রাইফেলই আদর্শ সুতরাং রাশিয়ার এ ফিফটিন বাংলাদেশ সেনাবাহিনীর পরবর্তী রাইফেল হতে পারে এটাই স্বাভাবিক এর ক্যালিবার সেভেন পয়েন্ট সিক্স টু ইন্টু থার্টি নাইন এম যা বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহৃত রাইফেলের ক্যালিবারের সমান এবং কি বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি এই সাইজের বুলেট তৈরি করে রাশিয়ার কালাস্টিকোপ কোম্পানির তৈরি এ কে ফিফটিন অ্যাসাল রাইফেল কতটা শক্তিশালী তার সম্পর্কে জেনে নেওয়া যাক দু সালে রাশিয়া একটি আধুনিক এস রাইফেল তৈরির পরিকল্পনা গ্রহণ করে এবং পরবর্তীতে ডিজাইন করা হয় এ কে ফিফটিন অ্যাসাল্ট রাইফেল বিভিন্ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করে দু সালে উৎপাদন শুরু করা হয় এবং একই বছর সার্ভিসে যোগদান করে এর একাধিক ভেরিয়েন্ট রয়েছে শুধুমাত্র সামান্য কিছু পরিবর্তন রয়েছে ভেরিয়েন্টগুলো হচ্ছে এ কে টুয়েলভ এ কে থ্রি জিরো এইট এ কে নাইনটিন এবং এ কে ফিফটিন রাইফেলটি লম্বায় ছত্রিশ দশমিক তিন ইঞ্চি খালি অবস্থায় ওজন তিন দশমিক পাঁচ কেজি স্ট্যান্ডার্ড ম্যাগাজিন তিরিশ রাউন্ড প্রতি মিনিটে ছয়শো থেকে ছয়শো পঞ্চাশ রাউন্ড বুলেট ফায়ার করতে সক্ষম এর ইফেক্টিভ ফায়ারিং রেঞ্জ তিনশো মিটার মতান্তরে পাঁচশো মিটার এর সর্বোচ্চ ফায়ারিং রেঞ্জ তিন মিটার রাইফেলটি বর্তমানে রাশিয়া ছাড়াও আর্মেনিয়া কাজাকিস্তান কাতার অপারেট করে তবে এর সবচেয়ে আধুনিক ভেরিয়েন্ট এ কে টুয়েলভ যার ক্যালিবার ছোটো ফলে বাংলাদেশ ক্রয় করবে না এবং কি রাশিয়া এই ভেরিয়েন্ট রপ্তানি করে না রাশিয়ার স্পেশাল ফোর্সের সদস্যদের কেবলমাত্র এ কে টুয়েলভ রাইফেল সরবরাহ করা হয় তবুও এ কে ফিফটিন রাইফেল যথেষ্ট শক্তিশালী এবং বাংলাদেশের চাহিদা পূরণ করতে দ্যান অ্যানাব কেননা এই রাইফেল বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান ধরে রাখতে সহযোগিতা করবে কারণ এটি পাকিস্তান এবং মিয়ানমারের ভবিষ্যৎ স্ট্যান্ডার রাইফেল থেকে এগিয়ে থাকবে এবং ভারতের রাইফেলের সমান শক্তিশালী হবে এ কে ফিফটিন রাইফেল একাধিক যুদ্ধে ব্যবহার হয়েছে এবং সাফল্য দেখিয়েছে যদিও কালাস কোম্পানির তৈরি রাইফেল যুদ্ধে পরীক্ষিত হবার শর্ত থাকা গুরুত্বপূর্ণ নয় কেননা এটি পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় রাইফেল কালাস এ কে ফোরটি সেভেনের ডিজাইনের ওপর ভিত্তি করে তৈরি যা পৃথিবীর এমন কোনো যুদ্ধক্ষেত্র নেই যেখানে সফল ব্যবহার না হয়েছে তবু এ কে ফিফটিন এসাল রাইফেল রাতে এবং দিনে উভয় সময়ের জন্য কার্যকর কারণ এখানে নাইট ভিশন সিস্টেম ইনস্টল করা যায় যা সিরিয়া যুদ্ধে ব্যাপক সাফল্য এনে দিয়েছে রুশ সেনাবাহিনীকে এছাড়াও আর্মেনিয়া আজারবাইজন যুদ্ধে পরীক্ষিত একটি রাইফেল সুতরাং এর কোয়ালিটি এবং পারফরমেন্স বাংলাদেশ সেনাবাহিনীর সকল চাহিদা পূরণ করতে সক্ষম এই ধরনের সামরিক বিষয় নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে